আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে। নামাজের ব্যাপারে নামাজ পড়ছি, নামাজ পড়তে পড়তে এত চেষ্টা করি ধ্যানটা পাল্টাই, এদিক ওদিক ভটকা দিয়ে, কিন্তু ওই ক্ষেত্রে নামাজটা লাগলো। কেন আপনার আব্বাস বাতিল? এখানে যে বিষয় যেটা হচ্ছে যে আমাদের মন এদিকে ওদিকে যাচ্ছে কেন, এই বিষয়টা ভাবতে হবে কেন যাচ্ছে। এর কারণ হচ্ছে একটা শয়তান তো আমাদের পিছনে লেগে যাচ্ছে, সেটা একটা প্রসঙ্গ। আরেকটা কারণ হচ্ছে বিজ্ঞান আমাদেরকে বলছে যে মানুষের মন কোন সময় খালি থাকতে পারে না, মানে সবসময় কিছু না কিছু দিয়ে ভর্তি থাকবে। তো যেহেতু আমরা নামাজে পড়ছি, সুরা দোয়া গুলো আমাদের মানে এমন হয়ে গেছে যে ওগুলো বলতে থাকবো আর আমার মগজটা অন্যদিকেও থাকতে পারে, একই সাথে দুটা কাজ করতে হবে। তাহলে আমাদের যেটা করা উচিত যে আমরা এরকম ভাবে করি যে আমরা সুরা গুলো বলছি, তার সাথে সাথে কি অর্থ গুলো বোঝার চেষ্টা করছি, এদিকে যদি মগজ ভাই কাজে ব্যবহার করেন তাহলে আপনি নামাজের তৃপ্তিও পাবেন আর মনটা এদিকে উঠে যাবে না। তাহলে এইরকম ভাবে যদি আমরা কাজ করি তাহলে আমরা সেই জায়গা থেকে ফিরে আসতে পারবো। যদি চলেও যায় কিনা, এর জন্য নামাজ আপনার বাতিল হয়ে যাবে এমন কি ব্যাপার না। তো বিভিন্ন ক্ষেত্র আছে, যদি আপনার একটা হাদিস আছে যে কে নামাজ পড়লো কিন্তু কেউ পাবে 10%, কেউ 20%, এইরকম মানে ব্যাপারগুলো হয়েছে। আর ধরেন যদি অনেক সময় মানে এই জিনিস মানে গভীর ভাবে ধ্যান করার সময় চোখ বন্ধ হয়ে যায়, তুই চোখ বন্ধ করেন তাহলে সেটা কি উচিত হবে? কেমন ইয়ে বলছি যে চিন্তার দিকে তাকে সব সময় করতে হবে, চোখ বন্ধ। হ্যাঁ, চোখ বন্ধ সাধারণ ভাবে আপনি করবেন না, কিন্তু যদি আপনি দেখেন যে আমি চোখ খোলাতে ধ্যানটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে, চোখ বন্ধ করলে ভালো, তাহলে সেটা একটা ব্যতিক্রম ক্ষেত্র, আপনি সেটা করতে হবে। কেন আপনার ধ্যানটাকে সিজিয়ে করতে হবে, মানে যাতে সেই জিনিসটাই করা। যেটা বলছি একটা শোনা কথা, বাস্তব জানি না, নামাজ না পড়া ব্যক্তি যদি মারা যায় তাদের নাকি জানাজা পড়া চলে না, এটা বাস্তব কি? সাধারণ জ্ঞানে আপনি দেখেন যে লোকটা নিজের জন্য নামাজ পড়লো না, তার নামাজ আপনি কেন পড়বেন? একটা লোক নিজের নামাজ না পড়ে মারা গেল, নিজের নামাজ জীবনে বাঁচলো, নিজের নামাজ পড়লো না দিয়ে মারা গেল, ওর নামাজ পড়ার জন্য আপনি কেন পরিশ্রম, নিজের নামাজ পড়লো না ওর নামাজ আপনি কেন পরিশ্রম হলেন? ওর নামাজ পড়ার কোনো যুক্তিকতাই নেই এবং দলিলের মানদণ্ডেও চলবে না। সেটাই আমি ও নামাজ পড়লো না, আমি নামাজ পড়লাম সে বলে যে উদ্ধার হয়ে যাবে, এরকম উদ্ধার তো হবে না, আলাদা প্রসঙ্গ। কিন্তু ওর নামাজ ও পড়লো না, তো ওর নামাজ আপনি কেন পড়তে যাবেন? আর যেটা একটা কথা, কিন্তু মানে প্রায় তো মানে ধরেন বেনামাজি মসজিদে জানা এটা পড়ে গেছে, এই জন্য তো আমাদের সমাজে আর বেনামাজি কেন? আমাদের সমাজে তো এই সিস্টেমটা চালু থাকছে যে বেনামাজি জানা যায় আমরা কেউ পড়বো না, তাকে এইরকম ভাবে মুসলিমদের কবরে কাপন দাপন ভালো করে গোসল দিয়ে মাটি দিব না, সাধারণ ভাবে যে কোনো জায়গাতে পুঁতে দেবে, এই সিস্টেমই থাকতো। তাই সবাই নামাজ পড়বে এটা ভাবতে যে এরকম মাটি মানে কি করে নামাজ পড়ি, চাপ থাকতো, চাপ নেই না, আরো মানে সমর্থন করা হচ্ছে, আরো সমর্থন করা হচ্ছে তাকে। সুতরাং এইভাবে আমাদের সমাজে আরো বেনামাজির সংখ্যা মানে বৃদ্ধি পাচ্ছে। খবর সম্বন্ধে মুসলিমদেরকে নিজের কবরে পোতা হয়, ওদের ওদের উপর মাটি আয়াত চলতে থাকে, যার মাটি আয়াত চলে ওদের উপর, বা যার পুড়িয়ে দেওয়া হচ্ছে বা কেটে অন্য কোথাও ছেড়ে দিচ্ছে, আজাব কোন কোন দেহর সঙ্গে সম্পর্কিত থাকে না, আজাব থাকে আত্মার সঙ্গে। মূল জিনিসটা আপনার আত্মার নেই, ধরেন যে আপনার নিশ্চয় খাবে দেওয়া হলো, মানে আপনার মানে বুঝতে পারেন কিছু, আপনার খুব মারা হলো আপনি কিছু বুঝতে পারবেন, কিছু বুঝতে মানে আজাব হবে আত্মার সঙ্গে সম্পর্কিত। এখন আপনি পুড়িয়ে দেওয়ার কথা বলছেন, যদি কোনো মানুষ বাইরে খেয়ে নেই তাহলে আত্মার সঙ্গে মানে আজাব হচ্ছে আত্মার সঙ্গে সম্পর্কিত, দেহর সঙ্গে নয়। হ্যাঁ, দেহর সঙ্গে সম্পর্কিত কিরকম ব্যাপার যে একটা মানুষের আত্মাও আছে এবং দেহও আছে, তাহলে আত্মা দেহ সঙ্গে আত্মাও মানে সবচেয়ে ভুল, কিন্তু মূল শাস্তি হচ্ছে আত্মার সঙ্গে। না, আমি যেটা বলছি এই ধরেন যে আমাদের আজাবের মধ্যে তো প্রথম আজকে কবরের টাই বলা থাকে যে কবরে মা হলো মানে আজাব শুরু হয়ে গেলো, আজাব তো বাঘে খেললো, ওদের আত্মার উপর কি হয়ে যাবে? আত্মা আত্মা তো আর বাঘে খেতে পারে না, মানে ধরেন যে না তো আত্মাটা আত্মা তো কখনো নষ্ট হয় না, আত্মা কখনো নষ্ট হয় না। আত্মা মানে দুটি জায়গা আছে, একটা আছে ইল্লিন আর একটা আছে সিজ্জিন। যদি ভালো মানুষের আত্মা হয় ইল্লিন হয়ে যাবে, খারাপ মানুষের আত্মা হলে সিজ্জিন হয়ে যাবে, তাহলে সেখানে আজাব হচ্ছে। ও বাঘেই খাস আর ওকে ছাই করে মানে উড়িয়ে দেন, আর ওকে কবরে দেন, যাই কিছু করেন, আজাব আজাব। আল্লাহ কাকে কিভাবে মানে আজাব দিবেন সেটা আল্লাহ, সেটাই আল্লাহ ঠিক মানে ওর কাছে ই আছে। এবার আর একটা প্রশ্ন, কোরআনের ব্যাপারে আর কি, অনেকে ধরুন কোরআন পড়ছে, কোরআন পড়ছে মনে করেন, কোরআন পড়ছে কিন্তু কোরআনের মানে বুঝছে না, এমনি করে নেকির উদ্দেশ্য করছে,
কিন্তু আমি ওই যে কোরআনে যে বুঝল না মানে এটা কোরআনে কি বিষয় আছে ওকে সে দিকে ফেল। দুটো দিক আছে, একটা দিক হচ্ছে যে কোরআন পড়ার জন্য বিশেষ করে প্রত্যেক ঘরকে ঘরকে দশ 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 নীতি করার যে কথা বলা আছে ওটা আপনি বুঝে পড়েন আর না বুঝে পড়েন আপনি কি পাচ্ছেন। কিন্তু যদি আপনি বুঝে পড়েন তাহলে আপনি তৃপ্তি পাবেন, এবং শুধু পড়াটাই তো যথেষ্ট নয়, আজকে দেখবেন অনেক মানে হাফেজ সাহেবকে মানে তারা কোরআন প্রায় পড়ে কিন্তু তারা অনেক এমন এমন ভুল কাজ করে যে কাজগুলো তাদেরকে হয়তো বড় বড় গুহার মানে দিকে ইয়ে করে। কেন? তার কারণ হচ্ছে পড়ে থেকে তো বুঝতে পারছে না, যেটা আমাদের মাতৃভাষা আরবি নয়। আপনি কোরআন শুধু পড়ার জন্য আল্লাহ পাঠাননি, কোরআন হচ্ছে আমাদের গাইড বুক, জীবন বিধান, আমাদেরকে পড়ার পরে সেইভাবে জীবন যাপন করতে হবে। কিন্তু আপনি পড়লেন পড়লেন কিন্তু বুঝতেই পারলেন না, বুঝলেন না, তাহলে আপনি কিভাবে কোরআন নিয়ে জীবন যাপন করবেন? তাহলে কোরআনের একমাত্র মানে মূল যে বিষয় যেটা হচ্ছে যে ওই অনুযায়ী জীবন যাপন করা। তাই জীবন যাপন করলে শুধু পড়া মানে বরং বুঝতে হবে, আর এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু এই যে রোজা মাসে এই সব কি খতম করা লাগবে এটা কিছু অনেকে বলে কসাইয়ের মৃত্যু নাকি সাধারণ মানুষ থেকে আরো অনেক বেশি কষ্ট হয়, এটা কি সত্য? এখানে যে বিষয়টা প্রথমত বুঝতে হবে যে কসাই করা এটা হালাল না হারাম, এটা হচ্ছে মূল ব্যাপার। যদি কসাই হালাল হয় তাহলে একটা প্রসঙ্গ, হারাম হয় তাহলে আর একটা প্রসঙ্গ। প্রথমত হচ্ছে যদি এটাকে আরেকটু ভালোভাবে বুঝতে চান তাহলে এটা আপনাকে বুঝতে হবে যে কসাই যে গরু জবাই করছে, ছাতি জবাই করছে, মুরগি জবাই যেগুলো করছে তাহলে সেই মাংস গুলো খাওয়া বৈধ কি অবৈধ? সেগুলো বৈধ, তার দ্বারা সমাজ করা বৈধ, তাহলে সেটা কসাই করে মানে কেটে বিক্রি করাও বৈধ। তাহলে এইভাবে থাকলে মানুষের কিছু ধারণা যে আরে এইরকম করে মানে গরু কষ্ট দিচ্ছে, এগুলো হিন্দুত্ব বাড়ি থেকে এসেছে, ওদের মানে ধারণা থেকে এসেছে, বুঝতে পারছে কিনা যে এগুলো জবাই করা অন্যায়, ওদের মানে যে একটা মানে ধারণা ওখান থেকে। আমাদের মুসলিমদের যেহেতু আমরা হিন্দু মুসলিম পাশাপাশি বাস করি, ওদের আকিদা গুলো অনেক আমাদের মধ্যে চলে এসেছে। এখন থাকলো কিছু লোক আপনাকে হয়তো প্রমাণ দেখতেও দিবে, জানি অমুক ব্যক্তি কথাই করতো আর ওরা তো এত বড় বড় চোখ পেলে আমরা দেখেছি, এখন আপনি কি মানলাম তোমার কথা যে তার এইরকম ভাবে কষ্টের সাথে মনে আছে, তুমি ভেবে নিয়ে যাবে গরু জবাই করার কারণে। প্রথম কথা সেই লোকটাকে পাঁচ বছর সালা তাদের করতো ভালোভাবে জীবনযাপন করতো, ইসলামের জীবনযাপন করতো, আপনি উত্তর পাবেন না। গরু জবাই করার কারণে তার এটা চোখ বড় বড় করছে নাকি তার অন্যান্য পাপের কারণে করছে? গরু জবাই করতে হালাল কাজ, সেটার কারণে হবে কেন? আর আমি বিশেষ করে খবর নিয়ে দেখেছি যাদের এইরকম ঘটনা বর্ণনা করা হয়েছে তারা কেউ ভালো মুসলিম ছিল না, ভালো মুসলিম ছিল না, এ হচ্ছে অবস্থা। নবীদের ব্যাপার আছে, অন্য নবী আমরা নেই, পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়েছিল বলছি। হ্যাঁ ঠিক বলে, ঠিক বলে, মুসা আলাইহিস সালামের উপরে পঞ্চাশ ওয়াক্ত নামাজ, ওরা কিভাবে কর্ম করতো, জীবনযাপনটা কিভাবে করতো? পঞ্চাশ ওয়াক্ত নামাজ মানে আল্লাহ হাতের জন্য করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে আগেকার নবীদের ব্যাপার, তাদের ওপরে যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ছিল তারা কিভাবে আদায় করতো সেটা তো কিভাবে জীবনযাপন করতো কিভাবে অনেক কিছু ব্যাপার আছে, সেটা মানে আমাদের কাছে বিস্তারিত কোন বর্ণনা নেই, সেখানে আমাদের ওই মাথাটাকে লাভ নেই। তারপরে আমি যুক্তি দিয়ে কয়েকটা উদাহরণ দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম এর সামনে যখন এটা পেশ করা হলো তখন মুসা আলাইহিস সালাম বললেন তোমার উম্মত করতে পারবে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হয় তখন তোমার উম্মত করতে পারবে, তার মানে আমার উম্মত করতে পারেনি বলছে, তার মানে করতে পারেনি। এক দুই নম্বর কথা হচ্ছে যে যদি সরকারি মেনে নেওয়া যায় যে হয়তো পঞ্চাশ ওয়াক্ত তারা কিছু লোক তো করেছে, কিছু লোক আছে, তাহলে তারা কিভাবে জীবনযাপন করেছে? এমন হতে পারে বিভিন্ন বিভাগের জন্য ফসল যে আল্লাহ হয়তো করে দিয়েছিলেন, সুতরাং মূল ব্যাপার যেটা হচ্ছে যে তাদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ছিল এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও দেওয়া হয়েছিল। আস্তে আস্তে যেটা ঘটনা জানলেন মিরাজের ঘটনা কমাতে কমাতে পাঁচ ওয়াক্ত এসেছে, এবং এই উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে পঞ্চাশ ওয়াক্তেরই নেকিটা পাবে। নেকিটা কমানো হয়নি, নামাজ কমানো হয়েছে, নেকি কমানো হয়নি। যেরকম ধরেন একটা ঠিক বই, ধরেন বই পড়ছি, বই আর লাখ লাগবে তোকে সালাম আলাইকুম দিবো না কি দিবো, অনেক এমনি করে আমার এই করে। প্রথম কথা হচ্ছে যে বই আসলে লাভ লেগে গেল এটা তো দুঃখজনক ব্যাপার, এটা একটা বিপদ বলা যেতে পারে। বিপদের জন্য আপনি কি করেন, বিপদের জন্য ইসলাম কি বিধান দিয়েছে?
আপনি সালাম করবেন, ইয়ে করবেন, এটা কোনো বিধান নেই। আপনি যদি মনে করেন উফ আফসোস করলেন, আপনি লাভ এলাকায় বিপদ মনে করেন, না ইন্নাল্লাহ আপনি পড়েন, কিন্তু আপনি তাই বলে যে ওকে সালাম করবেন যা পরিচয় এমন একটা সময় থাকে নাকি বললেন মানুষের মধ্যে, মানুষের মধ্যে যে বলে যে লাইলাম কদরে সব চিন্তা করে অনেক মানুষ দেখতেও পায় যা করতে পারে, এরকম যে বলে এইসব ঘটনার কোন ভিত্তি নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা রহমানের সমাদ 5 নম্বর আয়াতে যে চন্দ্র সূর্য বৃক্ষলতা সকলেই আল্লাহকে মানে সিজদা করে। ওরা সিজদা কিভাবে করে কেমন না করে আপনি বুঝতে পারবেন না, ওরা আল্লাহই বুঝতে পারবে। সুতরাং ওই ব্যাপারে আমাদের মাথা ঘাটে কোনো লাভও নেই, আর সমাজে যেটা পরিচালন হচ্ছে যেহেতু বলেছে মানে করে সিজদা করে তো ওরাও তো একটা মানে উপর সবাই করছে এবার আমি বলি বিষয়টা কথা হচ্ছে যে অন্য যে করে মানুষকে আর জিনকে শুধু স্বাধীনতা দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে আপনি আল্লাহ ইবাদত করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু অন্যান্য যে জিনিসগুলো আছে ওদের কোনো স্বাধীনতা নেই, ওরা আগে করতেই হবে। কিন্তু আমাদের শরীরের মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে এরা কিন্তু আল্লাহর হুকুম মানতে বাধ্য, এরা কিন্তু ইচ্ছা করতে পারে না। আপনি যদি মনে করেন আমি চোখ দিয়ে দেখছি আল্লাহ চোখকে চিকিৎসা সৃষ্টি করছে দেখার জন্য, আপনি যদি বলেন না 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 আমি আল্লাহর হুকুম, চোখ যদি মনে করেন না আমি এটা করবো না আমি চোখ দিয়ে শুনবো কান দিয়ে দেখবো, একটা উপায় নেই তাহলে কি হচ্ছে যে স্বাধীনতা আছে মানুষের, এই জন্য মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম। এখন থাকলো যে তারা তো চিন্তা করে তারা আল্লাহর হুকুম মানে তাদেরকে লাফ লাগলে বা ই করলে মানে তাদেরকে হয়তো সালাম করার যে ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে এই ব্যাপারটা আমরা জানলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, যদি ব্যাপারটা এরকম হতো তাহলে আল্লাহ রসুল তো বেশি সেই কাজটা করতেন, সাহাবায়ে কিরাম বেশি সেই কাজ করতেন, মানে সেই কাজটা ইসলাম সেটা বিধান দেয়নি। যদি আপনি বিধান এরকম মেনে নেন যদি এরকম ভাবে আপনি করেন তাহলে আপনাকে তত সালাম আর সালাম হাঁটবে না, সালাম আর সালাম দিলে আমি ফিরেফান হয়ে যাবো, মানে গাড়ির চেয়ারে বসেন চেয়ারটা আল্লাহর হুকুম মানে একে সালাম করতে হবে, একে সালাম করতে নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করুন যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এইগুলো সব মানে আমাদের উপকার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে। যখন কাউকে লাভ দেয় একই ব্যাপার আপনি বলেই নাল্লা করেন যে ভাই দুঃখ করবেন যেহেতু একটা মানুষের ব্যাপার আছে ভাই ক্ষমা করবেন, আপনার আগে বিধানের ব্যাপার আছে আর আপনি লাভ দিলেন বা লাভ লেগে গেল দিয়ে আসসালাম আলাইকুম ভাই ভাই ও ভাই ইনাল্লাহ কিন্তু হয়তো মনে করি ও ভাই ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি বা যে কোনো ভাবে ভালো লাগে না অ্যান্সার শুনতে যুক্তিও দিতে পারে না কিছু আচ্ছা ছবি জামাতে একটা ছবি ধরেন দেওয়া আছে কোন স্কুল এবার দামি ওখানে নামাজ পড়তে ওটা নামাজ লাগবে না আপনার ছবি যেখানে নিষিদ্ধ ছবি টেঙে রাখা আছে যাদের ছবিটা মানে মালাইকা যায় না ছবি থেকে বেঁচে থাকতে হবে। আর চামড়া বেল্ট পরে কি মসজিদে ঢুকে না পরে প্রথমত চামড়া বেল্ট যদি আপনি জানতে পারেন যে চামড়াটা শুকুরের চামড়া বের করা সেই বেল্টটা সাধারণভাবে শুকুরের চামড়াতে ব্যবহার হয় না ফেলে দেওয়া হয়, হ্যাঁ শুকুরের চামড়া এরকম যদি আপনি জানতে পারেন এবং জানতে পারেন এরকম ব্যাপার তাহলে আপনি বিরত থাকবেন, যদি জানতে পারেন যে সবগুলো হারাম পশু দিয়ে করে আমি জানি চামড়া সাধারণ ভাবে হারাম পশুরই চামড়া হয় ভেড়া হালাল আছে আপনি কোনো সমস্যা নেই। আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে।